বানানো হয়েছে আর আজকে সকাল থেকে সবাই ফোন করছে আর জিজ্ঞাসা করছে যে অ্যানিভার্সারি প্ল্যান কি, অ্যানিভার্সারিতে কি চলছে বা কি প্রোগ্রাম আছে। তো আজকে আমাদের কোনো প্রোগ্রাম পাই দেবে, তো আজকে আমাদের অ্যানিভার্সারি, তো আজকে আমাদের কোনো প্রোগ্রাম নেই। তার কারণ হচ্ছে কি যে আজকে আমাদের অন্য একটা প্রোগ্রাম আছে, মানে যে বন্ধুর বিয়ে ছিল তার রিসেপশন করেছে আজকে। অ্যাকচুয়ালি ওদের অরিজিনাল রিসেপশনের ডেট ছিল কালকে, কিন্তু ওরা একদিন পরে করছে, ওই জন্য রিসেপশনের ডেটটা পড়েছে আজকে। সেই জন্য আজকে আমরা যাবো ওখানেই। তো আমাদের আমাদের নিজেদের অ্যানিভার্সারি কোনো প্রোগ্রাম আজকে নেই, নর্মালি এমনিতে কিছু করি না, কোনো বছর নিয়ে কোথাও একটু হয়তো ডিনারে গেলাম ছোটোবেলা করে নিজেদের মধ্যে সেলিব্রেশন, বাট এবারে সেটাও হচ্ছে না আজকে, পরে একদিন কোনো প্রোগ্রাম করব। সকাল সকাল আজকে আমি এটা পেয়েছি, মানে এটা আমার খুব পছন্দের একটা জিনিস, কেউ যদি আমাকে ফুল দেয় তো সেটা আমার খুব পছন্দ। হ্যাঁ গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিংয়ে হবে, কারণ আজকে অনেক কিছু ইভেন্টস আছে সারাদিনে। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি, আজকে দিনটাও আমি এখান থেকে স্টার্ট করি, সো স্টে টিউন। আমাদের আজকের দিনটাকে আরও স্পেশাল করার জন্য আমাদের খুব ক্লোজ একজন আমাদের জন্য কিছু পাঠিয়েছে, আইসক্রিম অ্যাকচুয়ালি পাঠিয়েছে, যেটা আমার সুদীপের খুব পছন্দের। আপাতত আমরা এখন বেরিয়েছি, এটাকে যাচ্ছি মায়ের কাছে দিতে, এখান থেকে মানে ওকে মায়ের কাছে দিয়ে তারপরে আমি যাবো একটু পার্লারে, যে চুলটা একটু সেট করাবো আর কিছু না, দিয়ে করিয়ে তারপরে বাড়ি গিয়ে রেডি হয়ে বেরোবো। দেখি আপাতত দিতে যাচ্ছি, রাস্তা এখন প্রচণ্ড জ্যাম, আর জানি না কখন পৌঁছাবো। ঘটে কোথায় যাচ্ছো তুমি? তুমি কোথায় যাচ্ছ? কে গো? ও খুব পছন্দ এরকম জানলা দিয়ে দেখতে দেখতে যাওয়া। পার্লারে এত বেশি ভিড় যে আমি বাড়ি চলে আসলাম, মানে ওরা এখন বলছে অনেকটা সময় লাগবে। আমারই অ্যাকচুয়ালি উচিত ছিল ফোন করে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া, কিন্তু সেটা আমি করিনি। আমি জানি ঠিক আছে, গেলে হয়ে যাবে, আমার বেশিক্ষণের কাজ না। তা যাই হোক, পার্লারে প্রচণ্ড ভিড় বলে আমি বাড়ি চলে এসেছি, আর হাতে সময় নেই, জাস্ট নর্মালি ক্যাজুয়ালি যেরকম আছে সেভাবেই চলে যাবো। আপাতত আমি চলে এসেছি বাড়িতে। অলমোস্ট রেডি, আর এখন যাবো হচ্ছে রিসেপশন পার্টিতে। তো তার আগে একটু, যেহেতু আমাদের আজকে অ্যানিভার্সারি, তো কিছুই হলো না, তো জাস্ট একটা ছোট্ট কেক আনা হয়েছে, আর জাস্ট এই কেকটা কাট করবো, তারপরে আমরা বেরোবো। আর একজন এখনও রেডি হচ্ছে, ওর এখনও অবধি হয়নি, একটা ড্রেস পরলো তারপরে সেটা ঠিকঠাক মনে হচ্ছিল না, এখন আবার চেঞ্জ করে আরেকটা পরছে, এই করতে গিয়ে আমাদের অলরেডি লেট হয়ে গেছে। তো আমরা এখানে কেকটা কাট করবো, তারপরে আমরা এখানে বেরোবো। ফাইনালি বেরিয়েছি রেডি হয়ে, আর অ্যাজ ইউজুয়াল আমরা সব জায়গায় লেটই হয়ে যাই, যত তাড়াতাড়ি হয়ে বেরোবো কিন্তু ওই রেডি হতে হতেই লেট হয়ে যায়। তো যাই হোক, বেরিয়েছি, আজকে এই শাড়িটা পরেছি, শাড়িটা আমি নিয়েছিলাম পুজোর আগে, কিন্তু পুজোতে ব্লাউজ ব্লাউজ বানিয়েছিলাম, পরাও হয়নি কিছু না, তো তার জন্য আজকে এটা ভাঙলাম একদম নতুন। আর এখন যেতে এখান থেকে মিনিমাম 35-40 মিনিট সময় লাগবে, রাস্তা খুব বেশি নয় কিন্তু জ্যাম থাকে এই রাস্তাটায়, তো সময় লাগবে কিন্তু এখন যেতে। আর একজন আর কি, মানে স্কাই ব্লু আর
আমারও অলমোস্ট ম্যাচিং, তো চলো ওখানে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। আর এই যে আমাদের মিস্টার ক্যামেরাম্যান এখন সেলফি জোনে সেলফি তুলে দিচ্ছে, মানে সেলফি মোডে ছবি তুলে দিচ্ছে এটাই। আর ও খুব ভালো ছবি তোলে, মানে অ্যাকচুয়ালি আমার ছবি তুলে তুলে ওর একটা অভ্যেস হয়ে গেছে, তো মোটামুটি ওকে দিয়ে সবাই সেলফি তোলানো করে, খুব ভালো ছবি তোলে ও। বাড়ি ফিরছি এখন, পোকোকে নিলাম মায়ের কাছ থেকে, নিয়ে তারপরে যাচ্ছি আমাদের ফ্ল্যাটের দিকে। অলরেডি আপনি 12:30 বেজে গেছে, আর ওখানে যে প্রচণ্ড ভিড় ছিল, মানে অনেক লোকজন ছিল, জায়গাটাও অল্প, তার মধ্যে তো প্রচণ্ড মানে ভেতরে গরম ছিল, একদম হাঁসফাঁস অবস্থা, মোটামুটি গাড়িতেই সব অর্নামেন্টস খুলে ফেলেছি। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করে দিয়ে জানাতে। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা তখন দেখাচ্ছি।